মেগা প্রকল্প মহানন্দা রাবার ড্যামের কাজ চলছে। মহানন্দার পানি সংরক্ষণ সহ প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এই ড্যাম নির্মাণ করা হচ্ছে। এরই মধ্যে শেষ হয়েছে প্রকল্পের 40% কাজ। চাঁপাইনবাবগঞ্জ থেকে আশরাফুল ইসলাম রঞ্জুর পাঠান, তথ্য বিরোচিত্র সুলতানা হিমুর রিপোর্ট। শুকনো মৌসুমে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে পানি সংরক্ষণ করে ফসল উৎপাদন, সেচের পানির প্রয়োজন মেটাতে নির্মাণ করা হচ্ছে মেগা প্রকল্প মহানন্দা রাবার ড্যাম। মহানন্দা সেতুর পশ্চিমে 512 এবং বারঘড়িয়া প্রান্তে 460 মিটার এলাকা জুড়ে রাবার ড্যাম হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 155 কোটি টাকারও বেশি। 2023 সালের মাঝামাঝিতে মহানন্দা রাবার ড্যামের কাজ শেষ হবে বলে জানিয়েছে নির্মাণকারী প্রতিষ্ঠান। আমাদের কাজ করতে প্রথমে কিছু সমস্যা হয়েছে, তারপরে আমরা নিজস্ব ব্যবস্থাপনাই এটা ল্যান্ডের ব্যবস্থা করে আমরা কাজ এক্সিকিউট করতে। তবে জমি অধিগ্রহণ না করে মৌখিক আশ্বাসে প্রকল্পের কাজ শুরু করায় শঙ্কিত জমির মালিকরা। এই প্রকল্পের মাধ্যমে আমরা মনে করছি যে এখানে সারা বছরেই অনেক পানি থাকবে। তারা অধিগ্রহণ ছাড়াই কিন্তু এই প্রকল্পটাকে মানে ইয়া করছে, মানে মোটামুটি 23-21 একর মতো জমি মানে ই হবে। জমি অধিগ্রহণের বিষয়টি জেলা প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা নিয়ে যথাসময়ে জমির মালিকদের পাওনা বুঝিয়ে দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা। আর বাকি যে জমিটা তার জমির মালিকদের সাথে আমরা কথা বলছি যে আমরা ডিপিপিটা রিভাইজ করতেছি, রিভাইজ ডিপিপি আমাদের সাবমিট হয়েছে। এই রিভাইজ ডিপিপিতে আমরা বাকি টাকাটা আমরা অন্তর্ভুক্ত করব, এবং কি আমরা ডিপিপি রিভাইজ হবে, অবশ্যই ডিপিপি রিভাইজ হলে আমরা এই টাকাটা বাকি টাকাটা দিয়ে দিব। মহানন্দা মেগা প্রকল্পটি নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হওয়ার প্রত্যাশা এলাকাবাসীর। সুলতানা হিমু, চ্যানেল আই।